বুধবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনাড়ম্বর আয়োজনে উন্মোচিত হয়েছে এনসিএল এ সিলেট দলের জার্সি। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন এবং সিলেট বিভাগের কোচ রাজিন সালে, ক্রিকেট দলের স্পিনার নাসুম আহমেদ এবং পেসার আবু জায়েদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। এছাড়া এনসিএল এ সিলেট বিভাগের টাইটেল স্পন্সর ক্রিকেট উইথ সামির কর্তা ব্যক্তির উপস্থিত ছিলেন। আগামী 14 অক্টোবর শুরু হবে এনসিএল এর 26তম মৌসুম। শুরুতে 4 দিনের ম্যাচ, পরে নতুন যুক্ত হওয়া টি-20 ভার্সনে মাঠে গড়াবে ম্যাচ।